যোগা হেলথ সেন্টারটা যেটা আছে এটা আমরা বিডিবি স্কিমে এটাকে ডেভেলপমেন্ট হয়েছে। এখানে ডিএম স্যার মানে আমাকে বলেছেন যে এখানে একজন লোক দেওয়ার জন্য, তো আমরা দপ্তরকে লিখেছি। এখানে আমাদের অ্যাকচুয়ালি শর্টেজ আছে, ফিজিক্যাল স্ট্রাকচারের শর্টেজ আমাদের। আমরা এখন এটাকে চালু রাখার জন্য আমরা আমাদের দপ্তর থেকে, আমাদের অফিস থেকে, সাউথ ডিস্ট্রিক্ট থেকে এখানে গ্রুপ ডি দুজন বৈদ্যকে আমরা এখানে এঙ্গেজ করেছি এবং যোগার জন্য জয়দেব মজুমদারকে এঙ্গেজ করেছি। সকালবেলা ওনারা এখানে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, 8টা সাড়ে 8টা পর্যন্ত ওনারা খোলা রাখেন। ওখানে যারা এখান থেকে ইন্টারেস্টেড তারা প্র্যাকটিস করেন, ঠিক আছে। তো লাস্ট 6 মান্থ 1 ইয়ার অ্যাপ্রক্সিমেটলি কাজ চলছে এভাবে। তো এখন বিভিন্ন সিচুয়েশনের জন্য, পরীক্ষার জন্য পার্টিসিপেশন কমে গেছে, তো এভাবে আমরা চালাচ্ছি। কিন্তু শর্টেজের জন্য আমরা দপ্তর আমাদের কোনো লোক দেয়নি, তো তারা যেহেতু আমাদের দপ্তরে আমাদের অফিসে চাকরি করে, ওইখানে কাজ কমপ্লিট করে তাদেরকে আবার অফিসে জয়েন করতে হয়, কাজ করতে হয়, তো আমরা এই প্রবলেমটা ফেস করছি। তো আমার মনে হয় আমরা যদি একজন লোক পাই, হ্যাঁ, আমাদের দপ্তর থেকে হোক বা যেভাবে হোক, আমি ডিএম স্যারের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো, যদি পাই তাহলে পারমানেন্টলি যদি দুটো শিফটে যদি কাউকে দেওয়া যায় ওই কাজের জন্য, তাহলে পাবলিক এখানে পাবলিকের ইন্টারেস্টও ফুলফিল হবে। এবং আমি মনে করি এখানে ইন্টারেস্টেড যারা আছে যোগার সঙ্গে যুক্ত বা জিমের সঙ্গে, তারাও বেনিফিটেড হবে। তো আমি এই ব্যাপারে ডিএম স্যারের সঙ্গে কথা বলবো, আর এখানে যিনি ওয়ার্ড মেম্বার কাউন্সিলর আছেন ওনার সঙ্গেও কথা বলবো, প্র্যাকটিক্যালি চেষ্টা করবো কীভাবে এই প্রবলেমটাকে সলভ আউট করা যায়। ঠিক আছে স্যার, আমাদের কাছে যে একটা অভিযোগ এসেছে যে প্রায় সময় খোলা হয় না, যে দায়িত্বে আছে বা চাবি খোলা হয় না বা ইয়ে হয় না, তারা শরীর ঠিকভাবে চর্চা করতে পারে না, যোগা করতে পারে না বা কোনো কিছু করতে, এই ব্যাপারে আপনার কি অভিমত হতে পারে? হ্যাঁ, এই ব্যাপারে অভিমত বলতে আমরা তো বললাম এখান থেকে আমরা একজন গ্রুপ ডিকে এখানে এঙ্গেজ করেছি। তো আমাদের অফিসে দুজন গ্রুপ ডি আছেন, একজন রিটায়ারমেন্টে চলে গেছেন, ওনাকে এক্সটেনশন পেয়েছেন, উনিও চলে যাবেন, আর আর যে বিজন বৌদ্ধ ওনাকে এঙ্গেজ করেছি। আমাদের দপ্তরে বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো গভর্নমেন্টের আমাদের দপ্তরের প্রোগ্রামগুলোর জন্য ওনাকে আবার নিয়ে আসতে, ওই টাইমটাতে উনি অনেক সময় দিতে পারেন না, স্পেয়ার করতে পারেন না ওই টাইমটাতে, ঠিক আছে। তো ওনাকেও মাঝে মাঝে ওইখানে অসুবিধা হয়ে যায়, খুলতে পারেন না ওই সিডিউল টাইমটাতে উনি, ঠিক আছে। তো এই প্রোগ্রামগুলোর জন্য এইভাবে আমাদের অসুবিধা হচ্ছে আর কি। তো এটা একজন পারমানেন্টলি কাউকে পেয়ে গেলে আমার মনে হয় না এই প্রবলেমগুলো হবে। এটা হয়েছে যে শর্টেজ ছিল বা ওনাকেও কাজে এখানে দপ্তরে কাজ করতে হয়, হ্যাঁ, এটার জন্যই হয়েছিল। আশা করি ফিউচারে যদি প্রবলেম যে হয়ে যায়, লোক পেয়ে যায়, আমাদের এই প্রবলেমটা হবে না, আমরা দপ্তরকে জানিয়েছি, হ্যাঁ, এই আর কি বিষয়টা। আর কোভিড সিচুয়েশনের জন্য এখন একটা রেস্ট্রিকশন এসেছে, হ্যাঁ, তো আমরা এটাকে 1/3 করার জন্য বলেছে পার্টিসিপেশন, জানি না হয়তোবা আরও মানে আরও হার্ড কোনো রেস্ট্রিকশন আসতে পারে, স্ট্রং রেস্ট্রিকশন আসতে পারে। তো আমরা খোলা রেখেছি, আমরা রাখবো, ওনাকেও বলেছি, হ্যাঁ, তো চলবে, কিন্তু এখানে কোভিড সিচুয়েশন, কোভিড প্রোটোকল মেনটেন করে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ, ঠিক আছে।